वेलकम टू प्रिया डेली ब्लॉग। तो बंधुरा आज के मैंने चाटा खावा चा खे सन्दे बेला चाटा खावा तो चा खे माछ छुड़लाम मोरला माछ एने आज के मैंने आज के राते डिनार हो मोरला माछ भाजा मोरला माछ आलू प्याज दिए भाजा करब। तो एकटुखानी देखो मोरला माछ छुलते हमार कतक्षण टाइम लेगे गेल অনেকক্ষণ টাইম লেগে গেল হাতেই ছুললাম কিন্তু অনেকক্ষণ টাইম লেগে গেল আরও মাছ এনেছে কিন্তু আমি আর এইটুকুনি ছুললাম শারণ তো খায় না আমি আর আমার হাজবেন্ড খাবো তার জন্য শুধু রাতের জন্য ছুললাম আর বাদ বাকি রেখে দিলাম কালকে কি পরশু দিন করে নেবো দেখা যাবে। তো একটু হাতে টাইম নিয়ে করতে হবে কারণ অতগুলো মাছ ছুলতে গেলে অনেক রাত্রি হয়ে যাবে। তো চলো দেখো আমি আজকে মোরলা মাছ করছি আর শারণের জন্য শারণ তো আজকে রুটি খেয়ে নেবে রাত্রেবেলা তো ওকে ডিমের মামলেট করে দেব আর কিছু একটা আলুর তরকারি তরকারি কারণ মোরলা মাছের জন্য আলু কেটে নিয়েছি আমি এই যে তো ওকেও আমি একটু আরেকখান থেকে অল্প করে আলু দিয়ে আলাদাভাবে ওকে তরকারি করে দেবো আর মোরলা মাছের জন্য পেঁয়াজ নিয়েছি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর একটু ধনে পাতা নিয়েছি। চলো দেখতে থাকো ভিডিওটা। তো দেখো কড়াইতে তেল নিয়েছি মাছটা একটু হালকা করে ভেজে নেব আর এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি কারণ আমি আর আমার হাজবেন্ড ভাত খাবো আর শারণ রুটি খেয়ে নেবে। তো আজকে রুটি আমি আর করিনি আজকে শারণের বাবা রুটি নিয়ে আসতে গেছে ও রুটিটা নিয়ে এলে শারণকে এত তাড়াতাড়ি দেবো না এক ঘন্টা বাদে খেতে দিয়ে দেবো গোল্ডিও খাবে ততক্ষণ আমি রান্নাটা করছি দেখতে থাকো রান্নাটা। তো দেখো আমি মাছ ভাজছি মাছটা খুব হালকা করে ভাজতে হবে কিছুটা ভাজা হয়ে গেছে আমার আর কিছুটা রয়েছে ওটা ভাজলে মাছটা ভাজা হয়ে গেলে আমি তারপরে আলুটা ভেজে নেব। দেখো বন্ধুরা আজকে মোরলা মাছটা আমি ভাজা ভাজা করব। তো এর জন্য কী হয়েছে আমি কিন্তু শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়েছি কালো জিরে ফোড়ন দিয়েছি এটা কোনো জল হবে না এটা একটু ভাজা ভাজা হবে। দেখো এখানে আমি অল্প করে একদম তিনটে রসুনকে আমি একটুখানি গ্রেট করে নিয়েছি ওই তিনটে রসুনকে আমি এখানে দিয়ে দেবো। তো দেখো তারপরে তেলে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটাকে আমি ভালো করে একটু হালকা ভাজা ভাজা করে নেব। তো দেখো পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে গেছে এবার আমি আলুটা দিয়ে দেব। আলুটা একটু আলু ভাজা আমরা যেরকম কাটি তার থেকে একটু মোটা কাটতে হবে। তো আলুটা দিয়ে দিলাম কিছুটা আলু রেখে দিলাম শারণের জন্য শারণের একটা তরকারি করে দেব। তো বন্ধুরা আজকে না আমার কালকে থেকেই খুব ঠান্ডা লেগেছে কাশি হচ্ছে তো কথা বলতে বলতে যদি একটু কাশি হয় বা যদি কোনো রকম প্রবলেম হয় তো তোমরা প্লিজ আমার ক্ষমা করে দিও। দেখো বন্ধুরা আমি এখন আলুতে হলুদ আর নুন দিলাম হলুদ আর নুন দিয়ে আলুটা তো আর একটু ভাজা ভাজা করব। আর এদিকে শারণ খেতে বসে গেছে আর এখানে গোল্ডি খাচ্ছে। গোল্ডিকে খেতে দিয়েছে গোল্ডি খাচ্ছে ওর পাশে না থাকলে ওর খাওয়া হয় না। তো রান্নাটা দেখতে থাকো চলো। অল্প লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি আর কটা কাঁচা লঙ্কা কেটে দিয়েছি আর অল্প একদম অল্প পরিমাণে স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটু চিনি দিয়ে দিয়েছি। তো দেখো আমার মাছ পুরোই হয়ে এসছে লাস্টে আমি ধনে পাতা দিয়ে দিলাম ধনে পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে ঢেকে দেবো ঢেকে নামিয়ে দেবো দেখতে থাকো। তো এখন শারণের খাওয়া হয়ে গেছে গোল্ডির খাওয়া হয়ে গেছে আমরা একটু পরে খেয়ে নেব। তো আমি টেবিলটা মুছে নিচ্ছি যেহেতু শারণের খাওয়া হয়ে গেছে একটা মানে ই হয়েছে সেটা হচ্ছে ভিডিওতে একটা
ছোটো ভুল হয়ে গেছিলো সেটা হচ্ছে আমি যখন মাছটা রান্না করছিলাম মানে আলুটা যখন কড়াইতে দিয়েছিলাম তারপরে সায়নের যেহেতু লেট হয়ে যাচ্ছিলো খেতে তো আমি কড়াই থেকে মাছের ওটা নামিয়ে সায়নের তরকারিটা আগে করেছিলাম ঠিক আছে তরকারিটা করে ওকে রুটি খেতে দিয়ে তারপরে আবার আমি মাছটা করেছি তো এর জন্য আগে পরে হয়ে গেছে একটু তো ওটাই আমি জানিয়ে দিলাম কারণ কি ওটা আমি মাছটা কড়াই থেকে নাম মানে কড়াই থেকে নামাইনি কড়াইতেই ছিল সায়নকে আমি আগে আলু তরকারিটা করে দিয়েছিলাম রুটি দিয়ে খেয়ে নিল তো আমি তারপরে মাছটা করলাম গোল্ডিরও খাওয়া হয়ে গেছে কোন ই কর ওকে ধরে রাখিস না ওরমভাবে এই দেখো গোল্ডি এখন এরমভাবে বসে আছে গোল্ডি গুড নাইট করলাম গুড নাইট তো চলো আজকে খুব লেটও হয়ে গেছে 10:30 বেজে গেছে অলরেডি তো চলো টাটা গুড নাইট তো আবার পরের দিন দেখা হচ্ছে তো টাটা অনেকে হয়তো ডিনার করে নিয়েছো আর অনেকে হয়তো শুতেও চলে গেছো তো আমরা এখন ডিনার করবো আর আবার কালকে দেখা হচ্ছে আর যাদের আমার ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক করে দিও আমি তো সবসময় বলে থাকি আর আমার চ্যানেলে যারা নতুন আছো তারা একটা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও কারণ সাবস্ক্রাইব করলে দেখো তোমরা আমার আগে গোল্ডিকে নিয়ে আমার অনেকগুলো ভিডিও আছে ওগুলোও দেখতে পাবে এবং আমি পরবর্তীকালে তোমাদের উৎসাহে আরও নতুন ভালো ভালো ভিডিও করতে পারবো সেগুলো তো অবশ্যই দেখবে তো চলো টাটা গুড নাইট আর লেট করবো না টাটা